এটা তো বহু ফজিলতের কথা আপনারা ইতিপূর্বে শুনলেন। এখন যেটা বলছি, আজওয়া খেজুরের সবচাইতে গুরুত্ব হচ্ছে বন্ধা নারীদের, যাদের সন্তান হওয়ার সম্ভাবনা কম, এদেরকে নিয়মিত এই খেজুর খাওয়ালে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করিয়ে তাদের সন্তান দান করবে। এগুলো যে করোনা হয়নি পরীক্ষা করে বলবে তো না, ভয়তেই আপনার কাছে আসবে না। এগুলো প্রতিষেধক হচ্ছে, এই সবচেয়ে বড় কার্যকারী ভূমিকা হচ্ছে কালো জিরা। ঠান্ডার জন্য যত রকমের ঔষধ পৃথিবীতে আছে, সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য কোরআনে এবং হাদিস থেকে বিজ্ঞানও এখন জানাচ্ছে, তার নাম কালো জিরা এবং মধু। এর উপরে আর কিছু দুনিয়ায় নেই। তিন নম্বরে পানির নাম পেয়েছে, চার নম্বরে যার নাম পেয়েছে আমরা আজওয়া খেজু। এটা তো বহু ফজিলতের কথা আপনারা ইতিপূর্বে শুনলেন। এখন যেটা বলছি, আজওয়া খেজুরের সবচাইতে গুরুত্ব হচ্ছে বন্ধা নারীদের, যাদের সন্তান হওয়ার সম্ভাবনা কম, এদেরকে নিয়মিত এই খেজুর খাওয়ালে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করিয়ে তাদের সন্তান দান করবেন, কারণ সন্তান হওয়ার যে ক্ষমতা এটা বেড়ে যাবে। এরপরে দিয়েছে মধু, মধুর নাম তো বললাম সূরা নাহালটা 68-79। এই আয়াতগুলো একটু ভালোভাবে বাড়ি যেয়ে পড়বেন, লিখে নিন। সূরা নাহাল 14 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর লাইনে আছে 68-79। এই তিনটা আয়াতে মধুর যে গুণাগুণগুলো আছে এগুলো আল্লাহ নিজে বর্ণনা দিয়েছেন তাফসীরে ইবনে কাসির আর মারিফুল কুরআন, বিস্তারিত পাবেন ইনশাআল্লাহ। এরপরে পানির ভেতরে আছে দুইটা পানি, একটা হচ্ছে দুধ আর একটা জমজমের পানি। এখানে আমি একটা লিখেছি, জমজমের পানি এবং দুধ, এটার গুণাগুণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন যে দুধ এবং জমজমের পানির ভেতরে আল্লাহ এমন কিছু ক্ষমতা লুকিয়ে রেখেছে, কোন মানুষ যদি জন্মের পর থেকে মরণ পর্যন্ত যদি 500 বছর হায়াত পায়, দুনিয়ার কিচ্ছু যদি না খায়, শুধু দুধ খায় আর জমজমের পানি খেতে পারে, তাহলে তার ক্ষুধা লাগবে, সে বেঁচে থাকতে পারে। কারণ খাবারের এবং পিপাসা যে সমস্ত মেটাল গুলো আছে সবগুলো এই দুধের ভেতরে আল্লাহ দিয়ে রেখেছে। এই জন্য বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান দুধের নাম দিয়েছে আইডিয়াল ড্রিঙ্ক নাকি আইডিয়াল ফুড। আইডিয়াল ফুড, আইডিয়াল ড্রিঙ্ক হওয়ার কথা ছিল, কিন্তু আপনি দেখবেন প্রবাদে যেগুলো লেখা আছে মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড লেখা আছে, অথচ ওটা হওয়ার কথা কি আইডিয়াল ড্রিঙ্ক হওয়ার কথা না, কারণ দুধ তো তরল। যতক্ষণ ঘি না হবে, মাখন না হবে, দই না হবে, সর না হবে, জমাট না বাঁধবে, ততক্ষণ তো তাকে অন্তত ড্রিঙ্ক বলার দরকার, ড্রিঙ্ক বলার দরকার না, কারণ ওটা তো পানির মতো তরল। কিন্তু দুধ যতই তরল হোক ওকে আপনি ড্রিঙ্ক বলেন না, কি বলবেন? তাও শুধু ফুড না, আইডিয়াল ফুড, আদর্শ খাবার। পৃথিবীতে আদর্শ খাবারের তালিকায় দুধের নাম আছে, কেন? বিজ্ঞান গবেষণা চালিয়েছে প্রায় 12,500 খাবারের উপর, যত রকমের খাবার দুনিয়াতে আল্লাহ মানুষের জন্য হালাল করেছেন 12,500-এর নাম আমরা পেয়েছি। আপনি এই খাবারগুলো খেলে আপনার ক্ষুধা মিটবে কিন্তু পিপাসা মিটবে না। আমি আবার বলছি, যত রকমের খাবার দুনিয়ায় হালাল আছে খেলে আপনার ক্ষুধা মিটে যাবে কিন্তু পিপাসা মিটবে না। পিপাসা মিটাতে হলে অবশ্যই আপনাকে পানি জাতীয় কিছু পান করা লাগবে। আপনার যদি পিপাসা লাগে পানি পান করবেন, পিপাসা মিটে যাবে কিন্তু ক্ষুধা এটা মিটবে না। ক্ষুধা মিটার জন্য খাবার লাগবে, প্রত্যেকটার আলাদা আলাদা গুণাগুণ আছে, কিন্তু দুধটা আলাদা আর জমজমের পানিটা আলাদা। সময় পড়তে পড়তে যেগুলো পেয়েছিলাম তার ভেতরে আমরা পয়েন্ট আকারে আসলে বলবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিরা, করোনা সহ বিশ্বের পঙ্গপাল এবং হান্টা আর সবচাইতে মারাত্মক এখন লাসা, এই যে গজবগুলো চলছে পৃথিবীতে, বিশ্বনবী 1500 বছর আগে যে দোয়া শিখিয়েছিলেন বিসমিল্লাহ হিল্লাদি লা ইয়াদুররু মাসমিহি সাজ্জুম ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়াহুয়া সামিউল আলীম, এরপরে আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাজ্জিল আসকাম, এরপরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এরকম 27টা দোয়া আমি পেয়েছি বিভিন্ন কোরআন এবং হাদিস থেকে। যাদের মুখস্থ আছে মুখস্থ করে নেবেন, না থাকলে পড়বেন।
রোগ দেওয়ার মালিকও আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম যেমন বলেছিলেন রোগ দেওয়ার মালিক আল্লাহ, শেফা দেওয়ার মালিকও কে? সেই যে কোনো রোগ যদি আল্লাহর হুকুম না থাকে তামাম দুনিয়া খেয়ে ফেললেও আপনি রোগ মুক্ত হতে পারবেন না। এমনকি ডাক্তারকে যদি আপনাকে বেটে গুলিয়ে খাওয়াইয়ে দেওয়া হয় তাও আপনি রোগ মুক্ত হবেন না যতক্ষণ আল্লাহর হুকুম ওখানে না আসবে। এই বিশ্বাস রাখার নাম কি? এই জন্য তো প্রথমে আমি ওয়ান দিয়েছিলাম সম্মানিত মুসল্লি কেরাম। সুতরাং এই কথাগুলো যারা না বুঝে কাটসাট করে এগুলো মিডিয়ার মাধ্যমে ছড়ান, এখানে ওরকম মিডিয়া আছে নাকি? যদি থাকেন আল্লাহ রাস্তায় আপনার এগুলো বন্ধ করে, আপনার জন্য মানুষ বিভ্রান্ত হচ্ছে। আমি তো কথা বলি এক দেড় ঘন্টা দুই ঘন্টা সব কেটে পাঁচ মিনিট আপনি ব্যবসার জন্য ছাড়েন, এদিকে যে আমার কি যাচ্ছে চিন্তা করেছেন? আমি না ওইটার নাম নাই না নিলাম। সুতরাং আমরা একটু সাবধান হব, সতর্ক হব, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আমিন। আমরা এবার গুরুত্বপূর্ণ যে বিষয়টা আলোচনা করার জন্য আজকে আমি মন স্থির করেছিলাম তার নাম হচ্ছে ইসরা এবং মিরাজ। গত সপ্তাহে টাচ দিয়েছিলাম কিন্তু যেতে পারিনি ওই পর্যন্ত। ইসরা এবং মিরাজ বিশ্বনবীর জীবনে এসেছিল কেন এবং এর তাৎপর্য কি, আমরা খুব অল্প সময়ের ভেতরে শেষ করবো ইনশাল্লাহ। আমরা জানি ইসরা বলা হয় কোরআনে কারিম থেকে যে দলিলটা পেয়েছি, সুবহান আল্লাযী আসরা বিআব্দিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, এটাকে বলা হয় ইসরা। এটা কি? রাতের কোন এক অংশে, রাতের কোন এক অংশে, রাতের পুরো অংশ না, রাতের কোন এক অংশে বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে ভ্রমণ করিয়েছিলেন তার নাম আরবিতে বলা হয় ইসরা। কিন্তু মেরাজ কি? মেরাজ কিন্তু কোরআনে নেই। মেরাজ কি এটা কিন্তু কোরআনে এরকম স্পষ্ট কোনো আয়াত আমরা পাইনি। হ্যাঁ একটা আয়াত আছে সূরা নাজমে, ফাওহা ইলা রব্বিহি আব্দিহি মা ওহা, এই আয়াতটা দিয়ে ইঙ্গিত দেওয়া আছে, কিন্তু সরাসরি মেরাজ এরকম কোনো আয়াত নেই। কিন্তু ইসরা সম্পর্কে কোরআনে নির্ধারিত আয়াত আছে, সূরা বানী ইসরাইলের প্রথম নম্বর আয়াত। আর মেরাজ বলা হয় মসজিদে আকসা থেকে শুরু করে একেবারে আল্লাহর যে সৃষ্টিগুলো আছে, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যত রকমের সৃষ্টি আল্লাহর রুবুবিয়াত যতদূর আছে ওই সমস্ত জায়গাকে আমার আল্লাহ তার রসুলকে এই কুদরতের নিদর্শনগুলো দেখিয়ে ফিরিয়ে নিয়ে এসেছিলেন 7-8 বছরের একটা বিশাল সফরে, এর নাম হচ্ছে মেরাজ। এর নাম কি? আমরা এই দুটার তাৎপর্য সম্পর্কে আজকে একটু জানতে চাই। অনেক ভ্রান্ত কথা বিভিন্ন ইতিহাস বেদ তারা লিখেছে, না ওগুলো একটু অতিরঞ্জিত হয়ে যায়, মানে নবীর সম্মান বাড়াতে গিয়ে ওনারা করেছে কিনা জানি না, কিন্তু সম্মান বাড়াতে গিয়ে সম্মান আরো কমে যায়। এমন কোন কথা আমরা না বলি যেন নবীর সম্মান বাড়াতে গিয়ে নবীর সম্মান আরো নষ্ট হয়ে যায়। যেগুলো আছে আসলে কোরআন এবং হাদিসে ওইগুলো আমরা বলার চেষ্টা করি। প্রায় 50টার উপরে হাদিস আছে ইসরা এবং মেরাজ সম্পর্কে, তার মানে অথেন্টিক আল্লাহর নবীর জীবনে এটা হয়েছিল। কেন পৃথিবীর কোন নবীকে আল্লাহ জান্নাত এবং জাহান্নাম দেখাননি যে আপনি জান্নাত জাহান্নাম কাউসার এগুলো দেখে দেখে আপনার উম্মতকে বলে, না কোন নবী এটা দেখে এসে বলেনি, তাদেরকে আল্লাহ ওহির মাধ্যমে জানিয়েছে ওনারা বলেছে। কিন্তু বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ সরাসরি দেখিয়েছে, উনি সরাসরি জান্নাত জাহান্নাম মিজান বলসিরাত এগুলো দেখে এসে উম্মতদেরকে জানিয়েছেন। আমরা অনেকে মনে করি যে মেরাজ মানে ওই 5 ওয়াক্ত নামাজ আল্লাহর নবীকে দেওয়ার জন্য আল্লাহ নিয়েছেন, না শুধু 5 ওয়াক্ত নামাজ দেওয়ার জন্য এই বিশাল ইলাহী কর্মকাণ্ড করার কোনো দরকার ছিল না। নামাজের মতো বড় বড় বিধান যদি আল্লাহ দুনিয়ায় দিতে পারে, যেমন সাওম, এরপরে জাকাত, হজ, এই বিধানগুলো কি ছোট? অনেক বড় বড় বিধান, এগুলো যদি আল্লাহ দুনিয়ায় জিব্রাইলের মাধ্যমে দিতে পারে নামাজটা আল্লাহ দুনিয়ায় দিতে পারতো না? শুধুমাত্র নামাজ দেওয়ার জন্য ওখানে নিয়ে গেছেন বিষয়টা এমন না, আল্লাহর নবীকে আল্লাহ একটা নতুন জায়গায় অবস্থান করাবেন। তার মানে নবীর মেরাজ হয়েছিল 51 বছর বয়সে, 51 থেকে 53 এর ভেতরে। এই 53 বছর বয়স থেকে বাকি 10 বছর তিনি কিন্তু আর সাধারণভাবে জীবনযাপন করেছিলেন না, তিনি এবার রাষ্ট্রনায়ক ছিলেন। বাকি 10 বছর কি ছিলেন? রাষ্ট্রনায়ক হওয়ার জন্য যে কি গুণাগুণ অর্জন করা লাগবে, কি ট্রেনিং দেওয়া লাগবে, এইটা আমার আল্লাহ 27 বছর তার গবেষণাগারে বসিয়ে হাতে কলমে তাকে শিখিয়েছিলেন, এর নাম মেরাজ। আমাদের এখন পৃথিবীতে দরকার এই মেরাজের শিক্ষাটা, এই যে 14টা সূরা বানী ইসরাইলের 23 থেকে 37 নম্বর আয়াত, এই আয়াতগুলো বাস্তব জীবনে এই সবে মেরাজ চলে গেল আজকে শাবান মাসের 1 তারিখ।
আমাদের ফলো করার দরকার। আমরা যদি ফলো করতে পারতাম, বিশ্বনবীকে মেরাজের রাত্রে ওম্মে হানের ঘরে বলা হয়, এটার আমি অথেন্টিক হাদিস পাইনি, আমি পেয়েছি বিশ্বনবী ছিলেন কাবার হাতিমে, এখান থেকে বরাকের মাধ্যমে নিয়ে প্রথম আসমান। ফেরেশতারা জিজ্ঞাসা করেছিলেন, কে আপনি? বলে, আমি জিব্রাইল। আপনার সাথে কে আছে? আমার সাথে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনাকে কে আসতে বলা হয়েছে? বলে, হ্যাঁ, দরজা খুলে দেন। এখান থেকে কি পেলেন? প্রত্যেকটি দরজায় আমার আল্লাহর নির্ধারিত পাহারাদার সেট করা আছে। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ। এটা সূরা আরাফের 40-41 নম্বর আয়াত।